আপনাকে পোষাবেন না চুমলে দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে সাগরে পড়তেই হবে, রেহাই আপনি পাবেন না, বাংলাদেশের মানুষ আপনাকে রেহাই দেবে না, আপনি ভুলে যান না সবকিছু শেষ আছে, আপনারও শেষ আছে, আপনার শাসনেরও শেষ আছে, সেই শেষের অপেক্ষায় রইলাম। এই কথা বলে আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আবার যেহেতু আইন করছি আমরা ওই দিন বলছি আস্থ বলি ৪০১ ধারা অনুযায়ী আপনি দেখে দেখে এই সরকার মুক্তি দিতে পারেন, কারো বেরোলের দরকার নাই, এটা আইন, এটা তার অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, ধন্যবাদ। আমি ওনার নাম বলার আগে বলেছিলাম আজকে আপনারা ঐতিহাসিক ভাবে অনেক সত্যের মুখোমুখি হয়েছেন এবং সত্য উচ্চারণে নির্ভীক অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী। বাংলাদেশ সম্মিলিত পেশাজীব পরিষদে আজকের এই সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক নন্দিত সাংবাদিক জনাব শওকত মাহমুদ আছেন, আজকে আমাদের সকলের প্রিয় মুখ, বাংলাদেশের মানুষের প্রিয় মুখ, বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর, সদস্য সচিব সংগঠনের জাহিদ হোসেন, অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনের, আমরা আজকে এদেশের সবচেয়ে নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া, তিন পারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। বন্ধুগণ, বর্তমান প্রধানমন্ত্রী যখন কারাগারে ছিলেন তখনও তিনি কিন্তু প্যারোলে, আমার ঠিক মনে নেই প্যারোলে কিনা, প্যারোলে মুক্তি নিয়ে উনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু আজকে কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুচিকিৎসা পাওয়ার জন্য বিদেশে যেতে পারবেন না, এই প্রস্তাবকে পুটা যদি আজকে যদি সংবিধান নেতৃবৃন্দ যেই কথা বলছে তা না, যদি তা না দেন আপনি সম্মানিত হন না, আপনি অনেক কিছু করছেন দেশের জন্য, অনেক উন্নয়ন করার কথা বলছেন, কিন্তু একদম দেশপ্রেমিক সকলের প্রিয় মানুষ সাবেক প্রধানমন্ত্রী আজকে কারাগারে দুঃখে দুঃখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এইটা বাংলাদেশের মানুষ মানে না এবং মানতে পারবে না। বন্ধু, আজকে তাই আমরা মনে করি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা না করলে বাংলাদেশে একটি গণবিস্ফোরণ তৈরি হবে, সেই বিস্ফোরণে আপনার ক্ষমতা তত্ত্ব হয়ে যাবে। বন্ধুগণ, আসুন আমরা সেই সন্দেহের জন্য প্রস্তুত হই, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী। আমরা আমাদের এই সমাবেশে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন এই সমাবেশে সভাপতি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সাবেক বারবার নির্বাচিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শওকত মাহমুদ। আমি আবারও আমাদের অনেক পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং যাদেরকে বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু তাদেরকে বক্তব্য না দিতে পারার জন্য আমি আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাংবাদিক জনাব শওকত মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত পেশাজীবী পরিষদের আজকের এই সমাবেশে উপস্থিত
শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী মহাসচিব গ্রাম বিজ্ঞান ফখরুল ইসলাম আলমগীর, পেশাজীবী নেতৃবৃন্দ, সম্মানিত সৌদি, আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে পেশাজীবীদের, আজকে তারা শীতের মধ্যেও এখানে উপস্থিত হয়েছেন। আমরা বারবার বেসুনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এখানে দাঁড়িয়েছি, রাজপথে মিছিল করেছি। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করুন, অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকার নিজেই পারে খালেদা জিয়ার মুক্তির জন্য তাকে চিকিৎসার ব্যবস্থা করা। ইতিপূর্বে এই বর্তমান প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, তিনি নিজেও প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন এবং এখনো তিনি প্যারোল আছেন। তার প্যারোলের আদেশ কিন্তু এখনো বাতিল হয় নাই, প্যারোলে থেকেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যদি শিগগিরই এই 401 ধারা অনুযায়ী যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা না হয়, এখন তো মুজিব বর্ষ চলছে, মুজিব বর্ষের ক্ষণগণনা চলছে। আমরা এই 2020 সালে যদি বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি না হয়, তবে এই সরকারের বিদায়ের ক্ষণগণনা আমরাই শুরু করব। এই আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। সাংবাদিক সৈকত মাহমুদ আজকের সমাবেশের সভাপতি, এ পর্যায়ে আজকে বক্তব্য রাখবেন আমাদের এই সমাবেশে, বাংলাদেশ সমিতি পেশাজীবী পরিষদের এই সমাবেশে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে আরে ভাই, ওইটা ধরলে হবে না, ওইটা ধরলে হবে না, বাংলাদেশের অবিচ্ছিন্নবাদী নেত্রী, গণতন্ত্রের অপসীম নেত্রী এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদে আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত, সমাবেশে উপস্থিত পেশাজীবী পরিষদের সম্মানিত সভাপতি, আমি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আজকে এই 1/11 দিনে, অর্থাৎ যে দিনটি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় দিন হিসাবে লেখা থাকবে, সেই দিনে তারা কলঙ্কের যোদ্ধায় তাকে বহুচনের জন্য যে বেআইনি ভাবে তাকে আটক করে রাখা হয়েছে তার মুক্তির জন্য এই সমাবেশের আয়োজন করেছেন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই। প্রিয় বন্ধুগণ, দেশের শ্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা সবাই জানেন। স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী হয়েছিল, পাক হানাদার বাহিনী তাকে বন্দী করে রেখেছে। সেই
স্বাধীনতা যুদ্ধের অন্যতম অন্যতম সৈনিক দেশেশ্রী বেগম সারদা জিয়া। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর জনগণের অধিকার নিয়ে তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তিনি কারাবরণ করেছেন। তিনি জনগণের ভালোবাসা নিয়ে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি নিরলস কাজ করেছেন এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। নারী মুক্তি আন্দোলনকে তিনি বেগবান করেছেন এবং মেয়েদের লেখাপড়ার জন্য তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। সেই নেত্রী, সেই জনপ্রিয় নেত্রী যিনি এখনো পর্যন্ত সেই গণতন্ত্রের জন্যই কারাবরণ করে আছেন, তাকে আজকে বেআইনি ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে আটক করে রাখা। মাইকটি একটু উঁচা করেন ভাই। বারবার বলা হয়েছে আদালত তাদেরকে তাদের দায়িত্ব পালন করবে। আমরা জানি যে আজকে এই সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, যারা শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বন্দুক পিস্তলের জোরে জোর করে জনগণের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, সেই সরকার রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে আজকে ব্যবহার করছে, প্রায়ত্ত করেছে, তার দখল করে নিয়েছে। সেইভাবেই তারা বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে দেশের এবং তাদের কাছে তারা কারাগারে আটক করেছে। আমরা বারবার এই প্রশ্ন করেছি যে যে আইনে যে ধারায় সাজা দিয়েছেন সেই আইনে সেই ধারায় আরো অনেক পক্ষে আপনারা জামিন দিয়েছেন। এই প্রশ্ন আমার বিচার বিভাগের কাছে, মাননীয় বিচারকদের কাছে, জনগণের আস্থা আপনাদের উপরে থাকার কথা, আপনাদের উপরে মানুষের আস্থা থাকার কথা যে সব জায়গায় হেরে গেলে, সব জায়গায় নির্যাতিত হলে, নিপীড়িত হলে মানুষ বিচার বিভাগের কাছে যায়, বিচারকদের কাছে যায় তাদের আশ্রয় পাওয়ার জন্য, যেন অন্যায় তার উপরে না হয়। কি দুর্ভাগ্য আজকে সেইখান থেকেই সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে এমন একজন ব্যক্তির উপরে যিনি এই দেশের 70 কোটি মানুষকে একদলীয় শাসন ব্যবস্থা করেছিলেন, সব দলগুলোকে নিষিদ্ধ করে দেখেনি। এই দেশের মানুষ একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেয়নি, এদের মানুষ লড়াই করেছিল, যুদ্ধই করেছিল একটি বহুদলীয় গণতন্ত্রের জন্য। শত ফুল ফুটবে এখানে, শত মত আসবে এবং সেভাবে একটি সৌরভ ছড়িয়ে পড়বে, গণতন্ত্রের সৌরভ। কিন্তু আপনারা সেটাকে ধ্বংস করে দিয়েছেন, এবার ভিন্ন আঙ্গিকে ভিন্ন চেহারায় গণতন্ত্রের মোড়ক রেখে দিয়েছেন, নির্বাচনের মোড়ক রেখেছেন, সেটাকে সম্পূর্ণভাবে নিজেদের কায়ত্ত করে আপনারা আজকে নির্বাচন করছেন, বলছেন নির্বাচনিত হয়েছে, আদালতে নিচ্ছেন, বিচার করছেন, বলছেন বিচারিত হয়েছে, সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে। এখানে গণতন্ত্র নেই, আজকে গণতন্ত্রকে পুরোপুরি সমাধি দেওয়া হয়েছে। আজকে দেশনেত্রী বেগম খাদিজাকে আপনারা সেই কারণে আটক রেখেছেন, আজকে উৎসব পালন করছেন, খুব ভালো কথা, কিন্তু দেশনেত্রী বেগম খাদিজাকে কারাগারে রেখে উৎসব পালন করছে, গণতন্ত্রের নেত্রীকে কারাগারে রেখে উৎসব পালন করা হচ্ছে। সুতরাং এই উৎসবের মানুষের, দেশের মানুষের হৃদয় কতটুকু থাকবে সে কথা একবার চিন্তা করে দেখা দরকার। আজকে দেশের বেশিরভাগ মানুষকে অস্বস্তিতে রেখে, একটা দুরবস্থায় রেখে এই উৎসব কতটুকু সফল হবে সেটা অবশ্যই আপনাদেরকে ভেবে দেখতে হবে। আজকে আমাদের ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী মানুষ, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামও করেছেন অনেকদিন, তিনি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন কোন অসুস্থ নন যে তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে। এই অন্যায়, এই ধরনের কথা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আমরা আশা করি যে সত্যিকার অর্থেই একজন রাজনৈতিক নেত্রী, বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসেন, তার চিকিৎসার জন্য আপনারা সঠিক কথা বলুন।
এখানে আমাদের বক্তব্য বক্তারা বলেছেন, এখন আপনাদের কোর্টে বল, এখন আর আদালতের কোর্টে বল নেই, বল আপনাদের কোর্টে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতির দায় দায়িত্ব সব আপনাদের। এই দেশের মানুষ যদি বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হয় তার জন্য সম্পূর্ণ হয়ে আপনাদেরকে দায়ী থাকতে হবে। খুব স্বাভাবিক যেমন একটা মামলা, যে মামলায় যে কোনো মানুষ জামিন পায় উনি কেন জামিন পাবেন না? আজকে ব্যারিস্টার নাজমুল হুদা জামিন পায়, আজকে মহিউদ্দিন খান আলমগীর জামিন পায়, মায়া জামিন পান, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন জামিন পাবেন না? কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আপনাদের ওই থাকতে দাও আপনাদের মসনদ জনগণ ভেঙে দেবে, থাকতে দেবে না, এই কারণে আপনাদেরকে আটকে রেখেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় আটকে রেখেছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি, বারবার বলছি, এখনো বলছি, সময় থাকতে দেয়ালের লিখন পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের কথা বোঝার চেষ্টা করুন, এইভাবে দখল করে জোর করে দাবিয়ে রেখে নির্যাতন করে গুলি করে গুম করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনারা আমাদেরকে স্মরণ করে দিতে চাই, শেখ মুজিবুর রহমান সাহেবের কথাটাই স্মরণ করাতে চাই, দাবায় রাখতে পারবে না, দাবায় রাখা যাবে না বাংলাদেশের মানুষকে, বাংলার মানুষকে কখনোই দাবায় রাখা যায় না। নির্বাচন দিচ্ছেন, নির্বাচন নির্বাচন খেলা করছেন আমরা জানি, তারপরে আমরা নির্বাচনে যাচ্ছি, কেন যাচ্ছি খুব পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচনটাকে আমাদের এই গণতন্ত্রের মুক্তির সংগ্রামে, দেশের মুক্তির সংগ্রামের আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে আমরা এই নির্বাচনে যাচ্ছি। এখানে খুব দুঃখ করে ওয়াজির কাদের সাহেব বলেছেন যে মির্জা ফখরুল যদি নির্বাচনের প্রচারণে অংশ নিতে পারেন আমি পারবো না কেন? একশো বার পারবেন, এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, আসেন একসাথে নির্বাচন করি, তাহলেই পারবেন? আইন তো তাই বলে, আইন বলে যে আপনি মন্ত্রী এবং এমপি থাকলে আপনি এটা পারবেন না, সুতরাং মন্ত্রিত্ব এবং সংসদ থেকে পদত্যাগ করেন, আসেন, আপনি আপনি নৌকার জন্য করেন, আমি ধানের শীষের জন্য করি, আসুন, লেট আস ফেস দ্য চ্যালেঞ্জ, দেখা যাক জনগণ কার দিকে থাকে। আমরা এই কথা খুব পরিষ্কার করে বলতে পারি, আজকে ক্ষমতা থেকে নেমে আসুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, আসুন আমরা নির্বাচন করি, একটা নিরপেক্ষ সরকারকে বসিয়ে দেন, নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রত্যাহার নির্বাচন করুক, সে নির্বাচনে যদি আপনারা যেতেন মাথা পেতেন, কিন্তু আপনারা জানেন যে এটা কোনোদিনই হবে না, আর সেই জন্যই এইভাবে কৌশল করে বিভিন্ন ভাবে একদিনের শাসন ব্যবস্থা ঘোষণা দিয়ে দিয়ে তো হয়ে যায়। শেখ মুজিবুর রহমান সাহেব তো বাচ্চার ঘোষণা করেছিলেন পার্লামেন্টে, আপনারা ঘোষণা করলেন যে দেশে একটা দল থাকবে, আর কোন দল থাকবে না, কেউ কথা বলতে পারবে না, পত্রিকা সন্দেহ হয়ে যাবে, আপনারা করবেন না কৌশলে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে বোকা বানিয়ে আপনারা ওই একদলের শাসন ব্যবস্থায় এখানে আসতে চান, তা হবে না, এই দেশের মানুষ তো কখনোই মেনে নেবে না আমাদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন, এতটুকু একদিন দেরি না করে মুক্তি দিন, কারণ তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। তার উচ্চ ডাক্তার সাহেব এখানে বলেছেন যে তার উচ্চতর সেন্টারে অর্থাৎ অ্যাডভান্স সেন্টারে তার বাংলাদেশে সেরকম কোন সেন্টার নেই, সেই জন্য তার পরিবাররা বলছেন যে আমরা চিকিৎসা করতে পাই, এ কোনো অমানবিকতা, কোন ধরনের অমানবিকতা নিরস্বরা করে দেখাচ্ছেন, ভালো নজির হচ্ছে না, এটা কোনোদিনই ভালো নজির হচ্ছে না, এই নজির সৃষ্টি করবেন না। আমি আবারও আহ্বান জানাবো দেশের শ্রী বেগম খালেদাকে মুক্তি দিন, এই নির্বাচন যেটা করেছেন সেটাকে বাতিল করে দিয়ে নতুন নির্বাচন ঘোষণা করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন করে নির্বাচন জনগণের সরকার প্রতিষ্ঠা করুন। এই কথা বলে আবার দেশের স্ত্রীর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সাংবাদিক।